আরাত ইসলামিক টিভি ইসলামিক ভিডিওর অনলাইন ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি এই টাকা সম্পর্কে কিছু কথা বলবো, অর্থাৎ একটি গল্প বলবো এবং কিছু কথা বলবো। আজ এই টাকার জন্য মানুষ কত কি করছে। ছেলে নিজের পিতার মাথায় বাড়ি দিচ্ছে, পিতা ছেলের মাথায় বাড়ি দিচ্ছে, মামা ভাগ্নের ভিতরে গ্যাঞ্জাম, ভাই ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম, বাপ চাচার ভিতরে গ্যাঞ্জাম, মা ছেলের ভিতরে গ্যাঞ্জাম, শুধু এই টাকার জন্য। রাস্তাঘাটে চুরি, ছিনতাই, ডাকাতি, সব এই টাকার জন্য। সব কিছুর মূলে এই টাকা। যার টাকা আছে সে হচ্ছে ধনী, আর যার টাকা নাই সে হচ্ছে গরিব। তো এই টাকা ইনকাম করার দুটো দিক আছে, একটা দিক হচ্ছে হারাম আর একটা দিক হচ্ছে হালাল। এখন আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি আসলে কোন পথ বেছে নেবেন, হারাম পথ নাকি হালাল পথ। একটা গল্প বলি আপনাদেরকে। কোনো এক বুজুর্গ ব্যক্তি কোথাও যাওয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছে হচ্ছে তার উট নিয়ে। তো রাস্তা দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। তো সামনে দেখে যে একটা নামাজের স্থান, তো সে নামাজ পড়বে। এখন উটটা কোথায় রেখে নামাজ পড়বে সে এরকম একটা জায়গা পাচ্ছে না। তো তার মধ্যে একটা লোককে দেখে, তো লোকটাকে বলতেছে, ভাই আপনি আমার উটটা একটু দেখে দিবেন, আমি একটু নামাজ পড়তাম। লোকটা বলে, আচ্ছা ভাই আমি দেখতেছি, আপনি যান নামাজ পড়ে আসেন। তো বুজুর্গ ব্যক্তি যায় নামাজ পড়তে। নামাজ শেষে মনে মনে চিন্তা করে যে ওই লোকটাকে তো আমি আমার উট দেখতে রেখে আসলাম, তো আমি যে তাকে 200 টাকা বা 500 টাকা হাদিয়া দেবো। তো ওই নিয়াতে নামাজ শেষ করে চলে আসে, এসে দেখে যে ওই লোকটা নাই। তো মনে মনে ভাবে হয়তো লোকটা কোনো কাজের জন্য চলে গেছে। তো যখন ওই উটের পিঠে উঠতে যায়, তখন দেখে উটের পিঠের ওই যে ইটা গ্লাভটা, কী বলে ওকে আমি সঠিক জানি না, তো ওই গ্লাভটা, ওই চামড়াটা দেখে যে নেই। তখন মনে মনে চিন্তা করে যে ওই লোকটা হয়তো তাইলে চুরি করে নিয়ে গেছে। তো উনি ওই 500 টাকা হাতিয়া দিতে চাইলো, তার দেওয়া হলো না। তো ওনার তো ওই গ্লাভ ছাড়া, ওই চামড়া ছাড়া তো উটের পিঠে সওয়ার করা সম্ভব না। সামনের দিকে এগোয়ে দেখে যে একটা বাজার। তো ওই বাজারে উটের ওই পিঠের চামড়া গ্লাভ কেনার জন্য আর কি একটা দোকানে যায়। দোকানে যেয়ে দেখে যে ওনার উটের পিঠে যে চামড়াটা ছিল, গ্লাভটা ছিল, ওই গ্লাভটাই ওনার দোকানে। তো উনি জিজ্ঞাসা করে, ভাই এই গ্লাভটা তো আমার, আপনি কোথায় পেলেন? তো তখন ওই দোকানি বলে যে, ভাই একটু আগে এসে এরকম একটা লোক আমার কাছে এই 200 টাকায় বিক্রি করে দিয়ে গেছে। তখন ওই লোকটা বলে, ওই বুজুর্গ লোকটা, যে আমি আসলে নামাজ শেষ করে তাকে 200 টাকায় দিতে চাইছিলাম, তো এই 200 টাকা ওনাকে আমি দিলে উনি হালালভাবে এই 200 টাকা পেত। কিন্তু তিনি হালালভাবে না নিয়ে ওই 200 টাকা তিনি হারামভাবে চুরি করে উপার্জন করছে। তো আমাদের জীবনে প্রত্যেকটা কর্মক্ষেত্রেও এরকম। আমাদের জীবনে যে টাকা, আমাদের ভাগ্যে যে টাকা আছে, কপালে যে টাকাগুলো লেখা আছে, মনে করেন যে সাপোজ আমার জীবনে, মনে করেন যে সারা জীবন ফেলায় 10 কোটি টাকা আছে, তো এই 10 কোটি টাকা আমার উপার্জন করতে হবে। তো এই 10 কোটি টাকা আমি হালালভাবে যদি উপার্জন করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবেই আমাকে দিবে। যদি আমি হারাম পথে উপার্জন করি, তো হারামভাবে আমাকে ওই 10 কোটি টাকা দিবে। তো আমরা যেভাবে উপার্জন করি সেইভাবেই টাকাটা আমরা পাবো। হারামভাবে উপার্জন করলে আমরা হারামভাবে পাবো, আর হালালভাবে উপার্জন করলে আমরা হালালভাবে পাবো। এখন এই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের। আল্লাহ তো আমাদের কপালে লিখেই দিয়েছে যে সারা জীবন ফেলায় তুমি এই 10 কোটি টাকা ইনকাম করতে পারবা। যদি আমরা হালালভাবে চেষ্টা করি, তাহলে আমরা হালালভাবে ইনকাম করতে পারবো, আর যদি হারামভাবে চেষ্টা করি, তাহলে আমরা হারামভাবে ইনকাম করতে পারবো। তো তার জন্য আমি আজ একটা কথা বলবো, যে আপনারা যে 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 পথে ইনকাম করেন ভাই, চেষ্টা করবেন হালালভাবে ইনকাম করা। কারণ ওই যে ওই গল্পের মতোই, আপনি যদি হালালভাবে চেষ্টা করেন, তো অবশ্যই হালালভাবে আপনার কপালে যে কয় টাকা আছে সেই কয় টাকা আসবে, আর যদি হারামভাবে চেষ্টা করেন তাহলে তো হারামভাবে আসবে, আর হারাম তো হারামই। তো সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এত সময় আমি আপনাদের সঙ্গে ছিলাম সোহান হায়দার।
অন্য কোন ভিডিও নিয়ে দেখা হবে আবারো আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালাল হারাম বেছে খাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।